বাচ্চাগুলো যেভাবে তাকায় আছে, ওদের দুধের দরকার, ওদের কাপড়ের দরকার, পুরান উন্না থেকে শুরু করে সাথে নতুন বাচ্চাদের কাপড়। কালকে সারা রাত এগুলো করেছি, কিনেছি, প্যাকেট করেছি, যে এই বাচ্চাগুলোর পাশে আমার দাঁড়ানো দরকার। একটা লাশ দাফন করার মতো মাটি নাই। আমি এমনও দেখছি যে একজন মহিলা প্রেগনেন্ট, উনি নাকি মারা গেছে, সে বেঁচে গেছে। আমার একটা শিশু বাচ্চা, সেও বলছে যে তার কাছে যে জমানো টাকা আছে সেটা সদরঘাটে ভাসায় দিলে তাদের কাছে পৌঁছবে কিনা। আসলে এই কথাগুলো হৃদয়ে হাট করার মতো। জাতি বর্ণ ধর্ম এক সব নির্বিশেষে সবারই এগিয়ে আসা উচিত। নতুন একটা বাংলাদেশ হয়েছে, আমার কাছে মনে হয় যে আমরা সবাই এগিয়ে আসি, বাংলাদেশটা অন্যরকম বাংলাদেশ হবে। আমাদের পাশের রাষ্ট্রের কারণে এটা হতে পারে, যদি হয়ে থাকে তারা এটা অমানবিক করছে, আর সৃষ্টিকর্তার কাছ থেকে একটা জবাব পেয়ে যাবে। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজন পানিবন্দী। আমার বাচ্চাদের যত জামা কাপড় ছিল সবগুলো নিয়ে এসেছি, ওর জমানো টাকা ছিল সেই ব্যাংকটা পুরো ব্যাংকটা নিয়ে এসেছি এবং সেখানে দিতে পেরে আসলে আমারও খুব ভালো লাগছে। বাচ্চাদের এই সেন্স আসছে যে আমার ওদের পাশে দাঁড়াতে হবে, ওদের টাকানো জমা চকলেটের টাকা এগুলো নিয়ে আসছে এরকম। আর সত্যি কথা বলতে আমি দেখে ইমপ্রেস যে আমাদের দেশের মানুষ কিভাবে ঝাঁপায় পড়ছে। আমরা আসলে একা না, আমাদের মধ্যে এত একতাবোধ, আমাদের এত হিউম্যান, আমার মনে হয় পৃথিবীর কোথাও নাই। যারাই বিপদগামী, দেশের দেশ বিপদগামী, তাদের সবারই মানে এইভাবেই আসা উচিত। আমাদের কালকেও একটা ভ্যান গিয়েছে, আমরা অলরেডি একটা ইয়ে দিয়েছি। এখন দেখলাম যে বাচ্চাদের কাপড় দুধ এগুলো চাচ্ছে, তো আমি এগুলো নিয়ে আসলে আসছি। এসে দেখে আমি রিয়েলি মানে আমি হতবাক এবং খুশি যে আমাদের দেশের মানুষ কিভাবে আসতেছে, মানে যার যেটুক আছে রিয়েলি, মানে এটা আর মানে আমার বলার ভাষা নাই, মানে আবেগ হয়ে যাচ্ছি, আমার কান্না আসতেছে আমার দেখে, খুশির কান্না। এটা এটা যেন থাকে আমাদের দেশের মানুষের জন্য। আমি বাচ্চাদের পাশে প্রথম থেকে আছি এবং আমি আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি দেশের মানুষের পাশে থাকবো। বাচ্চাগুলো যেভাবে তাকায় আছে, ওদের দুধের দরকার, ওদের কাপড়ের দরকার, ওদের একটু কাপড়। আমি উনরা পুরান উন্না থেকে শুরু করি সাথে নতুন বাচ্চাদের কাপড়। আমি কালকে সারা রাত এগুলো করেছি, কিনেছি, প্যাকেট করেছি, যে এই বাচ্চাগুলোর পাশে আমার দাঁড়ানো দরকার। প্যাম্পার্স আসলে যার যতটুকু অ্যাবিলিটি আছে, আমার মনে হয় একটু একটু করেই হলো, সবাই দাঁড়ালে দেখা যাবে ওদের এক্সেস হয়ে যাবে। আমি আই থিঙ্ক সবাই যদি আসে এইভাবে আগায়, মানে এটা যারা আসেন নাই আমার মনে হয় তাদের এসে দেখা উচিত যে আমাদের দেশের মানুষ বাচ্চারা কী করতেছে। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি এসেছি এখানটায়, বাচ্চারা যেন জানতে পারে, শিখতে পারে যে ভবিষ্যতে কীভাবে আমাদের দেশের মানুষকে সাহায্য করতে হবে, যারা বন্যায় এরকম ন্যাচারাল ডিজাস্টার যেগুলো হয় সেগুলোতে কীভাবে সাহায্য সহযোগিতা করতে হয়, এবং সেই জন্য আমি তাদেরকে শিখতে চাই এবং তারা ভবিষ্যতে এই সমস্ত অবগত লোকদের পাশে দাঁড়াতে পারে, এই জন্য আমি তাদেরকে নিয়ে এসে তারা যেন শিখতে পারে। 98 বন্যায় আমিও টিএসসিতে এসে রুটি বেলেছিলাম, তখন শুধু কিছু ছাত্র সংগঠন এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছিল, আর আজকে দেখেছি সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে তার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, এবং সেটাই মনে হচ্ছে আমার বাংলাদেশ, সেটাই মনে হচ্ছে যে আমরা চেয়েছিলাম। আমরা অনেক বেশি মর্মাহত, আমি আমার পরিবার নিয়ে ক্ষুদ্র চেষ্টা করছি বন্যার্থীদের পাশে থাকার জন্য, এবং আমার প্রবাসী ভাই যারা আছে সবার প্রতি আমার করুণার অনুরোধ থাকবে, দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে ভালো রাখার জন্য আপনারা আপনাদের রেমিটেন্স অবশ্যই ব্যাংকের মাধ্যমে পাঠাবেন। এমন একটা বিষয় দেখছি যেখানে একটা লাশ দাফন করার মতো মাটি নাই, আমি এমনও দেখছি যে একজন মহিলা প্রেগনেন্ট, উনি নাকি মারা গেছে, সে বেঁচে গেছে। এটা যে পরিবারের মধ্যে হয়েছে তারা জানে কি পরিমাণ কষ্ট। দুর্ভোগ থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর রহমতে আল্লাহর কাছে আমরা যারা আছি সবাই প্রার্থনা করি, আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করে, হাফিজু আল্লাহ। আর যারা আছি ভালো আছি, এরা অবশ্যই বন্যার্তদের পাশে দাঁড়াবো।